Hello friends, welcome to my YouTube channel. CET 2018 এর এক্সাম যেহেতু একদম সামনে এসে পড়েছে তাই আশা করছি আপনারা আপনাদের প্রিপারেশনটি খুব ভালোভাবে করছেন। ইউটিউব ও এফপি পেজে যে পোল করা হয়েছিল তাতে বেশিরভাগ দর্শক বন্ধু CET এর বাংলা নমুনা প্রশ্ন নিয়ে ভিডিও দেখতে চেয়েছেন। তাই আজকের এই ভিডিওটিতে CET এর বাংলা প্রশ্নপত্রের একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। ল্যাঙ্গুয়েজ পেডাগজি এর 15টি প্রশ্নকে এক্ষেত্রে তুলে ধরা হচ্ছে। সিন আনসিন রিলেটেড কোয়েশ্চেনগুলি আমাদের এফবি পেজে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পেডাগগস শব্দটির অর্থ কী? পেডাগগস শব্দটির অর্থ হল শিশুকে নির্দেশনা দেওয়া এবং পেডাগগস থেকে পেডাগজি শব্দটি এসেছে। পেডাগজি বলতে আমরা বুঝি দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ টিচিং। সমজাতীয় গদ্য বা কবিতার উদাহরণ দিতে পারবে শিক্ষার্থীরা? এটি কী ধরনের উদ্দেশ্য ভিত্তিক প্রশ্ন? সঠিক উত্তরটি হবে সি, প্রয়োগমূলক। শিক্ষার্থীদের জন্য আপনি ভাষা পরীক্ষাগার ব্যবহার করবেন কেন? সঠিক উত্তরটি হবে শিক্ষার্থীদের ভাষা ব্যবহারে দক্ষ করে তোলা। এই ক্ষেত্রে বলি প্রথম ভাষা পরীক্ষাগারের সন্ধান পাওয়া যায় 1908 সালে ফ্রান্সে। আপনি শিক্ষার্থীদের একটি তন্ময় প্রবন্ধ লিখতে দিলেন বা আপনি শিক্ষার্থীদেরকে তন্ময় প্রবন্ধের অনুশীলন করালেন, শিক্ষার্থীদের মধ্যে কী রূপ বিকাশ ঘটবে? সঠিক উত্তরটি হবে অপশন এ, বুদ্ধির বিকাশ ঘটবে। শিক্ষার্থীদের একটি কবিতা লিখতে বললেন, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের কবিতা লিখতে যেসব বিষয় প্রাথমিকভাবে জানা উচিত তা হলো অপশন এ, ছন্দ, তাল, লয়। প্রথমে শিক্ষার্থীদের কবিতা লেখার ক্ষেত্রে ছন্দ, তাল, লয় এই ব্যাপারগুলো জানা দরকার। তারপর যে বিষয়টি সম্পর্কে লিখছে সেই বিষয়টি সম্পর্কে বিশদে জানা দরকার। বিতর্কে ভাষাগত উৎকর্ষের দিক কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, শব্দ ভাণ্ডার বাড়বে। বিতর্কে বিভিন্ন বিষয়বস্তুকে নিয়ে একদল পক্ষে বা অপর দল বিপক্ষে বলে থাকে। সে পক্ষেই বলুক বা বিপক্ষেই বলুক না কেন, তার যুক্তিকে সঠিকভাবে প্রকাশ করার জন্য তার যথেষ্ট শব্দ ভাণ্ডারের প্রয়োজন হয়। আপনি ভাষা শিখনে ICT ব্যবহার করবেন কারণ অপশন এ, শিক্ষার্থীদের ধারণায় স্পষ্টতা আসবে। ICT এর সম্পূর্ণ নাম হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। শিক্ষকের কৃষ্ণফলক ব্যবহারের সময় শিক্ষার্থীদের করণীয় কাজ হল অপশন বি, গুরুত্বপূর্ণ তথ্যগুলি লিপিবদ্ধ করা। শিক্ষক মহাশয় ভাষা ক্রিয়া পরিকল্পনা করবেন। ভাষা ক্রীড়া শিক্ষার্থীদের বাংলা পাঠের কোন অংশে দক্ষতা বিকাশ ঘটাবে? সঠিক উত্তরটি হল অপশন ডি, ব্যাকরণে দক্ষতা বিকাশ ঘটাবে। ইবুক ব্যবহারের অসুবিধা হল অপশন বি, ইবুক সহজ ও মানুষে এখনো পর্যন্ত ইবুকে অভ্যস্ত হয়ে ওঠেনি। কিন্তু ইবুকের অনেক সুবিধাও রয়েছে, যেমন লাইব্রেরির প্রয়োজন হয় না। কোনো শ্রেণীতে শিক্ষার্থীদের নত্যবিধান ও সত্যবিধান সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবের ফলে বানানের ভ্রান্তি ঘটছে, শিক্ষকের কাজ হল অপশন ডি, সপ্তাহে 3 দিন নত্য ও সত্যবিধান সম্পর্কে পাঠদান করা। শিক্ষক নির্মিত অভিক্ষায় যেসব প্রশ্ন সংখ্যা বা চিহ্ন দ্বারা সম্পন্ন করা হয় তাকে বলে অপশন ডি, নৈর্ব্যক্তিক অভিক্ষা। কাঠিন্য নির্ণায়ক মান ডিভি, ডিভি ইকুয়াল টু R/T × 100। এখানে আর হল সঠিক উত্তরদানকারী শিক্ষার্থীর সংখ্যা। হলাহল শব্দটির অর্থ কি? অপশন ডি, বিষ, অর্থাৎ হলাহল শব্দটির অর্থ হল বিষ। আলংকারিক শব্দ বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি হল অপশন এ, ব্যঙ্গার্থ। আশা করছি এই ভিডিও থেকে আপনি প্রশ্নের ধরন ও আপনাদের প্রিপারেশন লেভেল বুঝতে পারছেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন বুঝতে বা উত্তর নিয়ে যদি আপনাদের কনফিউশন হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে তা টাইপ করুন, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আরও বলে রাখি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না, যাতে আপনি আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে পেতে পারেন। আর এই সম্পূর্ণ প্রসিডিয়ারটি একদম ফ্রি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।